ये हमारा बाइक है और यहाँ पानी चल रहा है। বাস্তার একটু পর যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গেলাম ডাঙ্গা চোর থেকে। মা আমাকে তো ফাঁসা ফাঁসা রাখতেছে। আমরা সর্বমোট 9টি বাইক নিয়ে রওনা হলাম। দেখতেছেন সবাই একজনের পিছে একজন আসতেছে, লাইন ধরে আসে, শিয়াল ধরে যাচ্ছে। এখন আমরা সবাই ছবি তোলার জন্য কর্ণগুড়ি নদীর উপরে দাঁড়াবো। সবাই একটু হেঁটে তুলে নিয়ে যাচ্ছে। ছবি তোলা শেষ করে আমরা আবার রওনা দিব। সবাই যে যার যার মতো আবার বাইক নিয়ে গাড়িতে উঠে বসলো এবং আবার রওনা দেওয়ার তারা আমাদের যে যার গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে। সবাই হাত ধরে রেখে চলে যাচ্ছে, চলে এলাম আমাদের গন্তব্যে। আমরা এখন ইকো পার্ক থেকে রওনা দিলাম চলে যাওয়ার উদ্দেশ্যে। হঠাৎ একজনের বাইকের তেল শেষ হয়ে গেল, দেন একজন আরেকজন থেকে তেল ভাই করে আবার রওনা দিলাম। দেখুন একখানা করে হরনটা বাড়ায় দিলেন, হরন বাজানো দেখে আমি খুশি হয়ে আঙ্গুল তুলে দিলাম। সবাই আবার কয়েকটি ছবি তুলে আবার যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। মাটির রাস্তা হওয়ার কারণে রাস্তায় অনেক ধুলোবালি ছিল এবং রাস্তা অনেক ভাঙা ছিল এবং সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে অনেক নয়েসি পটে ছুটছে। আসলে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। এই দিনগুলো আসলে অনেক মিস করবো যখন বুড়া হয়ে যাব। আমরা শহরের রাস্তা দিয়ে নাসি গ্রামের পথ দিয়ে আসতেছিলাম, চারদিকে ছিল অনেক অন্ধকার। সবাই আমরা সেন্টার নামে একটি স্থানে একটা রেস্টুরেন্টে আসলাম খাওয়ার জন্য। রেস্টুরেন্টের নাম ছিল দেয়াং। সামনের যে ভদ্রলোকটি সেলফি তুলছিলেন তার একটি ছবি দেখে এসেছিলাম। আজকের জন্য এতটুকু, দেখা হবে আবার নেক্সট ব্লগে। লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।